পিপল ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল। তো যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা প্রেস করো। দে মানে সিঙ্গেল রানে দে হ্যাপি রানে দে পাপা হ্যাপি রানে দে করো কে কি করিস কি করো গ্যাস করেঙ্গে আর লেটস নাচ টানা 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 দুটো টাকা টাকা নেই কিছু বসে গান শোনো মুখে মুখে তর্ক করবি না একদম একটা ছেলে নেই বলে কপালটাই আমার পোড়া দুটো মেয়ে ছেলে নেই বলেই অবস্থা বলে না সবসময় খোটা দিও না তোমার ইমোশনাল শ্বশুরই চলবে না এমনিতে দাদা থাকলে তুমি দাদা দাদার বকিটা জ্বালিয়ে খেতে তাই দাদা বকিনি অন্য জায়গায় চলে যেত তাই তোমার অনেক ভাগ্য ভালো অনেক পুণ্য করেছে যে আমার মতন একটা সত্যি লক্ষ্মী মেয়ে পেয়েছো চো কদিন পরে তো বিয়ে করে চলে যাবি তার থেকে বড় না কিছু উপার্জন করে দেখা লকডাউন বলে কি গরু ছাগল বেরোচ্ছে না ভেড়া বেরোচ্ছে না পূজাপতি উঠছে না তুই কেন যাবি না যা কাজ কর টাকা নিয়ে বলবি না বুঝলি আমার গাটা না ঝুলে পুরো জাস্ট সই হয়ে যাচ্ছে বেলা দুমুঠো খেতে দাও বলে মোবাইলে প্রত্যেক মাসে মাসে রিচার্জ করে দাও বলে আমাকে এইভাবে বলতে পারলে মা কদিন পরে তো পরের বাড়ি চলেই যাব এই যে মহারানী নাটক করে লাভ নেই কিছুক্ষণ পরে এসে খেয়ে নিও আবার তো গান্ডে পিণ্ডে গিলতে বসবে তুই কাঁদছিস কেন কি হলো রে এ চুটকি কি হলো কি হলো বল কিছু না আমি গান শুনছিলাম দিদি তুই বল আমি গান শুনছিলাম মা আমাকে জানা তাই বলে লকডাউনে আমি এখন কোথায় কাজে যাব আমরা দুজনেই তো মেয়ে এবার কাজে কোথায় যাব বল এখন এই লকডাউনে কোথায় কাজ পাবো আমি তো পড়াশোনাও করছি আমার না এসি রুম ছাড়া কাজ করতে ভালো লাগে না রাস্তা দিয়ে হাঁটবো প্যাচ প্যাচে গরম চাচাতে ওয়েদার আমার একদম ভাল লাগে না আমি একটা এমন একটা কাজ চাই না যে কাজটা আমি ঘরেতে বসে অনেক টাকা ইনকাম করতে পারবো একটা ইউটিউব চ্যানেল তো খুলেছিলাম সাবস্ক্রাইবার হলো না হিংসা মা তোকে এই কথা বললো লকডাউনে কি বা করবি বল আমরা মেয়ে বলে মা এরকম ভাবে সবসময় বলে মা এবার কি করবে বল আমাদের সংসারের এতই অভাব আয় দিদি আয় আমাকে একটা হাগ দে আমি তোর দিদি আর আমি তোকে বলছি কেন বলতো তুই না আমার হেয়ার স্ট্রেটনার ইউজ করবি আমার লিপস্টিক ইউজ করবি আমার নেল পলিশ ইউজ করবি এগুলো জাস্ট হবে না হ্যাঁ বড় হয়েছিস কত হলো 21 বছর তো হলো আর কতদিন বসে বসে খাবি ইনকাম কর ইনকাম কর তন্মে বেরিয়ে যা দিদি আমার না এখন ইঞ্জিনিয়ারিং এর পড়া চলছে তারপরে আমি একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করে ভালো ছেলে দেখে বেরিয়ে যাব আর তোকে কে দেখবে এই লকডাউনে বাড়িতে গিয়ে টিউশনি কর যা খুশি কর বাড়িতে বসে এই ধেমরি শরীরটাকে বানিয়ে না না বানিয়ে না কাজ কর অনেক কাজ করা যায় কি হলো যা তন্মে বেরিয়ে যা দিদি চিস কাকে হ্যাঁ চোখ দেখাচ্ছিস কাকে মা মাও শুনতে পায় না এই নাটক করিস না চোখ না ভেঙে রেখে দেবো চুটকি কি করো চুটকি কি করো আমি বিচুটি ও বিচুটি কাকিমা বলো কি এখন কোন ক্লাস হলো ও আমি তো এখন বিএ সেকেন্ড ইয়ার পড়ছি ইংলিশ ইংলিশ অনার্স তাই পুছি একটু বসি গো ঘুটনিতে ব্যথা
বলি কি চাকরি বাকরির কি খবর? না মানে আমার তো গ্রাজুয়েশনটা কমপ্লিট না হলে চাকরি তো পাবো না। বাবা আমার মেয়ে তো টিউশন পড়াতো আর কাজ করতো, তোর বয়স কত হলো? আচ্ছা আমার মেয়ে লন্ডনে কাজ করে, 9 লাখ কামায়। তোদের মতো না বাবা, তোর বাপটা কত কষ্ট করে টাকা রোজগার করে, তুই গান্ডে পান্ডে কিলিস, দরকার নেই। আমার মেয়ে চাকরি পেয়েছে, ভালো খবর তো, ভালো খবর। আমার এখনো গ্রাজুয়েশন হয়নি, আমি চাকরি পাইনি। বলছি কেন, আমি যখন ছিলাম তোর বয়সে তখন তো আমি নিজেই কাজ করতাম। বাবা তোদের আবার ঢং বুঝি না, অনেক হয়তো ব্যাংকে জমিয়ে রেখেছিস, আমাদের বলতে চাস না? আপদে বিপদে বিচুটি বৌদি ভরসা, বুঝলি? মাকে ডাক। তো ওখানে ঠিক আছে। আমার মেয়ে ফোন করেছিল, জামাই আমার জামাই আসছে, হেন তেন যেন তেন প্রকারেন জামাই না, কিন্তু আমার জামাই 10 লাখ কামাই, মানে মেয়ে আর জামাই মিলিয়ে 19 লাখ। আমরা না কদিন পরে স্কটল্যান্ডের নদীর তীরে একটা বাড়ি বানাবো, তোমরা এসো, গিফট নিয়ে আসবে, নইলে কিন্তু ওই জলে চুবিয়ে তোমাদেরই মাছের ঝোল করে খাওয়াবো। কি বলো তো বিচুটি, আমার কপালটাই খারাপ, তাও বড়টা একটু যা কাজ করে, ছোটটা তো একটা নালায়ক, খালি শুয়ে থাকে, নাচ করে, ধিঙ্গে মেয়ে ধে ধেই করে আর খায়। বিরিয়ানি এনেছিল বাবা, সে কি লোভী। কাজ কর মা, কাজ কর, সবাই কাজ করে, তুই কেন কাজ করিস না মা, কাজ কর। আমার না বাবু কপালটাই পোড়া। মা এরকম ভাবে কেন বলছো বিচুটি কাকে, মা একটু মাকে বোঝাও না, তুমি বা কি বোঝাবে, তুমি তো হাড়ে হাড়ে একটা বাচ্চা। কাজ কর মা, কাজ কর, সবাই কাজ করে, তুই কেন কাজ করিস না মা, কাজ কর। মেয়ে তুমি, তোমার মেয়ে জামাই বা বাবা, খুব ভালো কথা হচ্ছে বিচুটি কাকিমা। উই আয় আয়, কি করছি? আমি ইঞ্জিনিয়ারিং করছি আর ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করি, তাতে ইনকাম হয়ে যায়, মানে আমার নেল পলিশ, লিপস্টিক, মেকআপ যেন এগুলো হয়ে যায়। কিন্তু কি বলতো, এই লকডাউনে সবার খরচা চালানোর মতন পয়সা আমার নেই আর ইচ্ছাও নেই। ভালো, নিজের খরচা তো চালাচ্ছিস, তোর বোনের মতন তো নাল্লি না। টুকিকে দেখো কিরকম ভাবে ঘরে বসে থাকে, লজ্জাও করে না। দিদি তুইও? আমি তাহলে এলাম, আমার আবার ঘরে অনেক কাজ আছে, তোমাদের সমস্যা তোমরা বুঝো। মা তুই কিন্তু কাজ করিস, নুচি আসি। এই টুপু আসলাম, তোর মতো কি সবাই সতী লক্ষ্মী? নাটকটা বিহিত করতেই হবে, জীবনকে দাঁড় করাতেই হবে, কিছু তো করতেই হবে। টাটা পরে খাবো, এখন তো সকলকে বলতে হবে যে নুচু কোনো কাজ করে না, ওদের বাড়িতে আগুন জ্বলছে। তাও বাবা বিদে হলো। আজ থেকে আমার নতুন জীবন শুরু, নতুন রাস্তা। Yes sir. বাইরে করোনা চলছে, মাস্ক পরে নিই, ঠিক করে মাস্কটা পরতে হবে, নাহলে করোনায় আমি উপরে চলে যাব। ফার্স্ট মান্থের পেমেন্ট পেলাম, ইউটিউব চ্যানেলও খুলেছিলাম বাট সেখানে কেউ সাবস্ক্রাইব করলো না। তারপরে কত চেষ্টা করলাম কিচ্ছু হলো না, মা বিচুটি বৌদি দিদি সবাই মুখ ঝামটা খেতে খেতে, বাট ফার্স্ট টাইমের মাইনে, মানে 9000 টাকা, অতটা স্যালারি পাইনি, বাট ফার্স্ট টাইম ইনকাম, ইটস আ ম্যাটার ফর মি।
ও মা দে টাকা দে 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 এই দেখো আমার ফার্স্ট টাইম পেমেন্ট 7000 টাকা মানে আমি পেয়েছি 9000 আর তোমার জন্য 7000 টাকা তুমি রেখে দাও 2000 টাকা আমি আমার হাত খরচ চালাবো তো পেলি সাত কেন নয় বললি যে দেখি 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 মা কত টাকা দিল তুমি না দিদিকে একটু টাকা দিদিকে টাকা দিয়ে দাও মানে আমি 2000 টাকা আমার জন্য রেখেছি কি বলো তো 1000 টাকায় গাড়ি ভাড়াটা হয়ে যায় এখন তো বাস ট্রেনও নেই আমি তো টোটো ভাড়া করে যাই না আর একটু আমার নেল পলিশ কিনবো আর একটু আমার দাঁতেরও প্রবলেম আছে চশমা কিনবো মা তাই তুমি না 7000 এর মধ্যে থেকে একটু বাবাকে দিও একটু আর ঠাকুরদের একটু পুজো দিও আর দিদিকে একটু দিয়ে দিও এর মধ্যে থেকে সকলকে টাকা দিতে হবে তো পিছুটি আমি তো অপেক্ষা করছিলাম বললো টুপু যে তুই নাকি ইনকাম করেছিস দেখা 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 কত ইনকাম করলো তোমার হাতে তো দিল দিদি কত ইনকাম করলো কি বৌদি এই দেখো আমার প্রথম মাইনের আমার মায়ের হাতে আমি তুলে দিয়েছি তোমার মেয়ে না কামাতে পারে 9 লাখ 10 লাখ বাট আমার কাছে এই 9000 অনেক ইম্পর্টেন্ট ইনকাম করলো না সবটাই উড়িয়ে এলো দেখ আমাকে টাকা দিলে একটু আশীর্বাদ দেবো তোকে আর আমাদেরই তো আশীর্বাদে হলো আমরাই তো বললাম আমরাই তো তোর ইন্সপিরেশন কেন টাকা দাও তো তুমি আমাকে 9000 টাকা এই দিয়ে দাও বলো বরঞ্চ কারণ আমি না ঘরে কি একটু টান টান ভানি একটু তোমাকে তো 9000 দিয়ে দিলি আমাকে কিছু টাকা দে কি ব্যাপার একই পরিবারে থাকিস টাকা দিবে না মেকআপ নেল পলিশ এগুলো কি হবে আর ফিনান্সিং এর কাজ এখন চলছে না টাকা চাই আমার ও মা টাকা চাই বুঝতে পারছি না মা যে যে টাকাটা আমি ইনকাম করে আনলাম মানে আমাকে এত দিন ধরে যে টোকা টুকি এত যে টিটকিরি চিমটি কাটলে তো সেই টাকাটা তুমি বাইরে লোকদের কেন দিচ্ছ আমি কেন ভাইকে বোনকে দিতে যাব নিয়ে না অন্য কিছু ধরো ধরো শোন আমি কিন্তু বাবা মানত করেছিলাম ওইখানে পুজো দিতে হবে আমি ওইখানে করেছিলাম ওখানে দিতে হবে মন্দিরে 15 ওই গাছতলার ঠাকুরকে দিতে হবে 5 মানে 5টা শাড়ি আর মানত করা ঠাকুর ঠাকুরই তো তোকে পাইয়ে দিল বল এমনিতে তো আমাদের সংসারের যে অবস্থা ছিল আর বিছুটি তোমাকে দেব না তুমি নাও এর জন্য চাকরি পেলাম ঠাকুরের জন্য আমি নিজের রোদের মধ্যে গিয়ে 10টা থেকে 5টা অবধি কাজ করে নিজের স্বপ্ন ইউটিউব জলাঞ্জলি দিয়ে ইনকাম করলাম এখন তুমি বলছো আমার 2000 টাকাও রাখতে দেবে না সবই নিয়ে নিও মাসে 2000 টাকা তো আমার লাগি মে এটা কি কথা বলছো পরের মাসে তো দেখা যাবে না পরের মাসে আমি না হয় তোকে নেল পলিশ কিনে দেবো আর একটা মেকআপ কিটও কিনে দেবো একটা হুডার লিপস্টিক কিনবো তোকে দেবো দিদি উই উইল শেয়ার ইট বোথ আমরা শেয়ার করে নেবো 15-15 ছোট ছোটর মতন থাকবি টাকা দে মানে এই শুন একটা কথা শুন 2000 টাকা কি কাজে লাগে আর মেকআপ ঠেকাবি এগুলো 100 টাকা সস্তার কিনে নিবি আমার টাকা চাই মা আমি বড় আমার টাকা চাই দাও টাকা 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 আমাকে টাকা কত লাগে কত খরচা হয় বাবা আমাদের সংসারটা একটু চালাতে দে সাথে কি কোনোভাবে সংসার চলে তুই না বরং 100 টাকা নিয়ে গাড়ি ভাড়া আমি তুই আমাকে পুরো টাকা থাকে তোকে আমি প্রত্যেক দিন টাকা দিয়ে দেবো 100-100 করে থাকবে আমার কাছেই টাকা থাকবে টাকা আরে হে সবাইকে টাকা ভাগ করে দিতে হয় টাকা দাও আমার কাছে টাকা থাকবে আমার কাছে টাকা থাকবে থাকো তোমাদের এই পরিবার নিয়ে আমি চললাম হিমালয় আমি আর আসবো না আমি আর এমুখই হব না ছেড়ে দে মা কেঁদে বাঁচি চলে যাবি কি বলছিস আরে আমার মেয়েটা হিমালয় চলে গেল তাও তো ভালো টাকাটা তো আমার কাছেই রইলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গর্দনটা কাটা যাবে।